বাংলাদেশ ক্রিকেটে একটা ভালো রিস্ট স্পিনার না থাকার আক্ষেপ চিরকালের। লেগ স্পিনার বলতে রিশাদ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, জুবাইর হোসেন লিখন, মিনহাজুল আবেদিন আফ্রিদি। তারপর সত্য তো হলো এরপর তেমন কোনো নাম আপনার মাথাতেই আসবে না। যদি বলা হয় চায়নাম্যান কারোর নাম বলতে মাথা চুলকাতে হবে। স্ক্রিনে যাকে দেখছেন তার নাম শফিউল ইসলাম রুবেল, সাকিব রিয়াদের মোহামেডানের চায়নাম্যান স্পিনার। এক যুগেরও বেশি সময় ধরে করে যাচ্ছেন এই বল, অবশেষে এসেছে সুযোগ, সেটাও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসরে। রুবেলের ভালো লাগা যেমন আছে, আছে দুশ্চিন্তাও। সাকিব ভাই তো লিজেন্ড প্লেয়ার, ওনার সাথে একসাথে খেলতে পারা বা ওনার সাথে থাকা, এটা মানে স্বপ্নের মতো আর কি। আজকে প্ল্যান ছিল গুড লেন্থে বোলিং করা শুধু, তারপরেও দুইটা রঙিন করছিলাম। তো আমার মানে স্ট্রং জায়গাটা হচ্ছে রঙিন, রঙিন আমি খুব ভালো পারি, বাট আজকে একটু কম করছি আর কি। এত দূর উঠে আসার পেছনে বড় অবদান রেখেছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম। রুবেল শোনালেন সেই গল্পটাও। আমার কোচ হুমায়ুন কবির শাহিন স্যার, উনি আমাকে ইউল্যাবের প্র্যাকটিস থেকে দেখে ওইখান থেকে আমাকে নিয়ে এসে ওনার আন্ডারে প্র্যাকটিস করে, দেন উনি মুশফিক ভাইয়ের এখানে বোলিং করতে নিয়ে আসে। তো মুশফিক ভাই বোলিং দেখা পছন্দ করে এবং রেগুলারই আমাকে নেটে ডাকে আর কি। এর সুবাদে আবার সাকিব ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। তো সাকিব ভাই মাশাল্লাহ বলছে যে উনি দেখবে। লেগ স্পিনারদের আক্ষেপের গল্পটা সবার জানা, কতটা কঠিন ছিল রুবেলের এতটা পথ পাড়ি দেয়া। সেই গল্প যেমন শুনিয়েছেন তেমন জানিয়েছেন প্র্যাকটিস ম্যাচেও ঘাবড়ে গিয়েছিলেন কতটা। অবশ্যই চ্যালেঞ্জিং ছিল আসলে, তারপরে মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে আর স্বপ্নের জন্য মানুষ সবই করতে পারে, তো আমিও ওইভাবেই নিজেকে নিয়েছি আর কি। 80% সন্তুষ্ট, বাট আমি আরও ভালো বোলিং করতে পারি হয়তো বা, ফার্স্ট তো এত বড় টিমে খেলছি, তো ইনশাল্লাহ আমার ন্যাচারালটা আরও ভালো হবে। আসলে আমি যখন গ্রামে টেপ টেনিস খেলতাম ছোটো থাকতে, ক্লাস 4-5 পড়ি, তখন থেকেই আমি লেগ স্পিন করতাম। তো আস্তে আস্তে যখন ইন্টার শেষ করে ঢাকা চলে আসি, তখন মানে ক্রিকেট বলে প্র্যাকটিস শুরু করি আর এভাবেই হয়ে ওঠে আর কি চায়নাম্যান। তো শেন ওয়ার্নরে দেখি, এখন রশিদ খান দেখি, কুলদীপ আদব দেখি, এখন ফলো করি আর কি। আল্লাহ যতদিন রাখে, আমার তো স্বপ্ন ক্রিকেট, আল্লাহ যদি স্বপ্নে সাহায্য করে তাহলে অবশ্যই ক্রিকেটেই থাকতে চাই। ইনশাল্লাহ, বেস্ট অফ লাক ভাই, আসসালামু আলাইকুম। সব ঠিক থাকলে আসছে প্রিমিয়ার লিগে মোহামেডানের জার্সিতে দেখা যাবে শফিউল ইসলাম রুবেলকে। খেলে যেতে চান যতদিন সম্ভব, আলো ছড়াতে চান ক্লাবের জার্সি গায়ে। তবে সব কথাই থেমে যাবে একটা জায়গাতে, সুযোগ পেলে। রুবেল সুযোগ পাবেন তো? উৎস মাহমুদ, অলরাউন্ডার।